ছোট লঙ্কার গুলো নিয়েছ কেন? আর মুড়ি গুড বাই নাও, গুড বাই। গরম আছে, গরম আছে। সবাইকে গুড মর্নিং। সময় এখন কটা? ঘড়ির কাঁটা এখন কটা বাজে? মানে 12টা বাজেনি, পৌনে 12টা বাজে। তো আজকে তাড়াতাড়ি সব ধুয়ে কেচে পুজোটা আমি দিতে গেলাম। তো আমার ছেলে বললো যে আমি দিয়ে দেবো, তোমাকে দিতে হবে না। তো আমি আবার কি করলাম, ভালো মতো রান্নাটা করি, দেবো পুজো দিয়ে। যে এখন ওকে দুধ আর মুড়ি দিয়ে দিলাম, সকাল থেকে কিছু খাইনি ও। তো দুধ দিতে খুব দেরি করছে ছেলেটা। তো আমি আবার বললাম যে কাল থেকে একটু তাড়াতাড়ি দিয়ে দিতে, বললো 7:30টার সময় দুধ দিবো। তা আমি বললাম যে ঠিক আছে, সকাল সকাল দিলে কি হয়, সকাল সকাল বাচ্চাকে খেতে দিতে পারি, অন্য কি করে দেবো, ম্যাগিটাকে করে দিলে খেতেও চাই না। তো ভাত হয়ে গেছে, যে ভাতটা হলো আর মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখলাম। আর আমি এখন ইয়ে করবো, মশলা টশলাগুলো সব কাটবো। এই যে এর থেকেও ছোট ছোট টমেটো থাকে, সেগুলোকে হচ্ছে বলে বেবি টমেটো। তো ওইগুলো আবার যখন ওই মাংস রান্না করে না, ওর মধ্যে দিলে পুরো লাল লাল হয়ে থাকে, দেখতে কত সুন্দর লাগে। তো আমি মাংসের জন্য আলু ভাজতে দিয়ে মাংসটা বসিয়ে তারপরে শাকটাকে কাটবো। তরমুজ, কলা, আঙুর, অ্যাপেল, এগুলো খাওয়া তো ভালো, তুমি খাও না কেন? লাড্ডু। পেঁয়াজের সাথে মাংসটা আমি একটু ভেজে নিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটু জিরে, টমেটো, লঙ্কার গুঁড়ো, গোটা জিরে। যখন মশলা করছিলাম অল্প দিয়েছিলাম, তো এখন আমি একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আর লবণ তো দেওয়াই আছে বেশি করে, ম্যারিনেট করে দিয়েছিলাম। তো এখন ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। তো মাংসটা হোক, আর আমি হচ্ছে এখন শাকটাকে কেটে নেব। রোদের মধ্যে কি যে করে আমার ছেলেটা, দেখাবো দেখাবো। দেখা যাচ্ছে এখন ভালোই, এখন ভালোই গরম পড়ে গেছে। আর ওইদিকে হচ্ছে মাংসটা বসিয়ে গ্যাসটাকে লো করে দিয়ে আসলাম। আর আমি এখন এই যে শাকগুলো কেটে নেব। অনেক কাজ করে, অনেক কাজ
পুজো দিল, আমি এখন শাকটা কেটে দিলাম, তাই বললাম যে ধুয়ে নিয়ে আসি। তো বলছে দাও আমি শাকটা ধুয়ে দিই। আনলাম না, যে সকালবেলা একটু ভিড় থাকে সেজন্য যাইনি। আর একটু পরেই তো আবার পড়বে জল, আবার যাবো। আমাকে এই যে অ্যাঞ্জেলের শরীর খারাপ, ঠান্ডা হয়েছে বলছি, ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, পাতলা হয়ে গেছে, ঝিমাচ্ছে, কিছু খাচ্ছে না, শুধু পায়ের ওপর পা দিয়ে শুধু আরাম করে বসে আছে। আজকে সাদা ফুল অনেকগুলোই ফুটেছিল, তো এই আজকে সাদা ফুল ফার্স্ট তুললাম, এবার গরম পড়াতে তুলে ঠাকুরকে দিলাম। বাবা কি রোদ! অ্যাঞ্জেলে ভাতটা বসিয়ে দিই, একটা ওভেন তো ইয়ে আছে, খালি আছে, ফালতু ফালতু ভাত বসাবো কি না তাও ভাবছি, বসাবো না। এই যে কালকে রাতের ভাত করেছিলাম সেই ভাত অনেকটাই আছে, এক বাটি। আর অ্যাঞ্জেল এখন অনেক ভাত নষ্ট করছে, শরীর খারাপ তো খেতে পারছে না, তো ভাবছি যে এই ভাতটাই ওকে মাখিয়ে দিয়ে দেবো। সব তুলে রোদে দিয়েছি, তো ভাবছি যে ঘরটাকে গুছিয়ে নিই। কষাটা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলুগুলো। আর এখানটাই গরম জল করছি ঝোলে দেওয়ার জন্য। আমার ছেলে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো বলল যে মাম্মি আমাকে দিয়ে দাও, যা হয়েছে তাই। তো ওই যে দু পিস কষা, আর পেঁয়াজ খেতে ভালোবাসে, লেবু খেতে ভালোবাসে। তো বাবান তো গামছা পরে আছে, গামছা পরে আছে, বড়দের মতো তাওয়াল পরে আছে। ফ্যান চালাবো না, ওয়াটার না, কেমন দেখো তো লবণ, লবণ ঠিক আছে, লবণ ঠিক আছে নাকি দেখো তো, মাংসতে মানে বড় বড় করে দিয়েছি না আলুগুলো, এমনি জল দিয়ে যদি কড়াইয়ে ফুটায় তাহলে সেদ্ধ হবে না। তো যে সব রেডি করে আর এখন শুধু দুটো সিটি দিয়ে দেবো। তো লাল শাক আর মাংস ব্যাস এই দুটো করলাম, আর ভালো লাগছে না। তো দুটো সিটি দিয়েছি, আর এই যে এইরকম দেখতে হয়েছে কালার, তো রিককে নামিয়ে দিয়ে আসলাম। এই করতে করতে বাবা একদম ঘন্টা পর ঘন্টা কেটে যায়, বুঝতে পারি না কাজের মধ্যে থাকলে। তো ওকে নামিয়ে দিয়ে আসলাম, আর সাড়ে চারটের সময় বললাম যে একটু তাড়াতাড়ি করো, সাড়ে চারটের সময় এনে আবার পাঁচটা থেকে আছে ক্যারাটে, সেখান থেকে এসে আবার ওকে অ্যাঞ্জেল কামড়েছে। তো ভ্যাকসিন চলছে, দুটো হয়েছে, আজকে দিয়ে তিনটে হবে। তো ক্যারাটে থেকে এসে তোমার সন্ধ্যার সময় আবার যাবো ভ্যাকসিন করাতে। আর এই টাইমে রিকের প্রচণ্ড খিদে পেয়ে যায়, এই টাইমে যদি না খেতে দিই তাহলে খিদে বসে যাবে, তখন ছেলে আর খেতে পারবে না। তো ক্যাটা থেকে আসার পরে ও বললো যে মাম্মি সন্ধ্যাটা আমি দিয়ে দিচ্ছি, তো আমি এই যে ওজন রুটি করছি। আর দিনে যে মাংস করেছিলাম তো বললাম যে তাহলে মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে নাও, তারপরে হচ্ছে এখন আমরা যাবো ভ্যাকসিন করাতে, অ্যাঞ্জেল কামড়ে দিয়েছে সেটার। পুরো ভরে দিল হাতে করে দেখি, তখন আমাকে বলছে আমার একটুও লাগলো না বাবা, ফুটো করে দিয়েছে একদম, এই যে রক্ত বেরিয়েছে, একটা ফুটো করে দিয়েছি। তো রাতে আর কিছু রান্না করিনি, দিনের যে মাংস রান্না করেছিলাম মাংস আছে, আর ভাত করেছি, ভাতের মধ্যে একটা ছোট্ট আলু দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়েই সবারই রাতে হয়ে গেছে। আর এই জামাকাপড়গুলো মানে দুদিনে জামাকাপড় কেচে, যখন এই খাটে বসে তখন ওই খাটে রেখে দিয়ে আসে, ওই খাটে বসলে এই খাটে রাখি, তো এইভাবে চলছিল। আর রিককে ওই ঘরে ঘুম পাড়িয়ে দিলাম, তো এখন কোনো কাজ নেই, ভাবলাম যে বসে বসে জামাকাপড়গুলো গুছিয়ে নিই, আর যার যার জায়গায় সেখানে সব রাখতে হবে, আর গুছিয়ে তারপর রিককে আনবো। তো চলো আর কোনো কাজ নেই,